Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala amma ba'd. Priyo dini bhaiyo bonera, Mustafizur Rahman Muaz bolchi, asha korchi mohan Allah taalar oshesh rahmat ebong doyay apnara shokolei bhalo achen ebong shusto achen. Priyo dini bhaiyo bonera, amra onek shomoy khas toba kori যে আমরা আর কোনো গুনাহের কাজ করব না, খারাপ কাজ করব না, এবং অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, আমরা হেদায়েত হয়ে যাই, নামাজ কালাম আমল আখলাক সব কিছুই শুরু করে দেই, কিন্তু এটা ধরে রাখতে পারি না। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিয়ে আবার আমাদেরকে লাইন থেকে সরিয়ে নিয়ে যান, আমরা অন্য শয়তানের লাইনে চলে যাই এবং আবার আমরা শয়তানের ধোকায় পড়ে পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়ি। তো প্রিয় বন্ধুগণ, আজকে এমন একটি দোয়া আপনাদের সামনে উপস্থাপন করব যে দোয়াটি পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে, এবং এই দোয়াটি হলো হেদায়েতের ওপর টিকে থাকার দোয়া। অর্থাৎ এই দোয়াটি যদি আমরা নিয়মিতভাবে পাঠ করতে থাকি তাহলে আমরা হেদায়েতের ওপর টিকে থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রকম তৌফিক আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, দোয়াটি উল্লেখ হয়েছে পবিত্র কোরআনের সূরায়ে আলে ইমরানের 9 নম্বর আয়াতে। দোয়াটি হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমি আবারও বলছি, দোয়াটি হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। প্রিয় দীনি ভাই ও বোনেরা, এই দোয়াটির বাংলা উচ্চারণ লিখে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। এই দোয়াটি আমরা যদি বেশি বেশি পাঠ করি, বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজের পর যখন মোনাজাত করব সেই সময়ে যদি পাঠ করি, বা যে সমস্ত সময়ে দোয়া কবুল হয়, দোয়া সময়ের বিশেষ মুহূর্তগুলোতে যদি আমরা এই দোয়াটি পাঠ করি এবং নফসের সাথে জিহাদ করে আমরা যদি হেদায়েতের ওপর টিকে থাকার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের প্রচেষ্টা দেখবেন এবং আমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, এবং সেই সাথে আমাদেরকে হেদায়েতের ওপর টিকে থাকার তৌফিক মহান রব্বুল আলামিন দান করবেন, আমরা পারবো ইনশাআল্লাহ। এই জন্য বন্ধুগণ, এই দোয়াটির ওপর নিয়মিত আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়ার ওপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং কোন টপিকের ওপর কোন দোয়া বা কোন হাদিস সম্পর্কে আপনারা ভিডিও চান সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং এ ধরনের নিয়মিত ভিডিও পেতে চাইলে, সুন্দর সুন্দর দোয়া ইসলামিক ভিডিও পেতে চাইলে, অবশ্যই অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা দোয়াটি জানতে পারে এবং তারাও যেন আমল করতে পারে। আর আপনাদের জন্য একটা সুসংবাদ, আপনাদের যাদের খাঁটি মধু প্রয়োজন এবং খাঁটি ঘি এর প্রয়োজন, তারা মুয়াশপ থেকে নিতে পারেন। আমরা মুয়াশপে খাঁটি মধু, খাঁটি ঘি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে সেল করছি, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। মুয়াশপের ফেসবুক পেজের লিংক ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এছাড়াও মুয়াশপের নাম্বারও দেওয়া থাকবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি, আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।